রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের দুর্নীতির প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার সকালে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিস দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার সাধারণ মানুষ সেবা নিতে এসে এখানে নাজাল হচ্ছেন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি নিয়ে কাজ করছে বিপ্লবী কমিউনিস্ট লীগ। রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস হচ্ছে সেই দুর্নীতির আতুর ঘর, আখড়া। আমরা সে কারণে আমাদের পার্টি যশোর জেলা, আমরা এই রেজিস্ট্রি অফিসে বিক্ষোভের কর্মসূচি দিয়েছি, হচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে। ভূমি অফিসের যে দুর্নীতি, সেই ভূমি অফিসের দুর্নীতি নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত যত দুর্নীতি আছে সবের মূল উৎপাটন আমরা করতে চাই। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।